পৃথিবীর একেবারে দক্ষিণ প্রান্তে বরফে ঢাকা মহাদেশটি হলো আন্টার্কটিকা। 1,42,00,000 বর্গ কিলোমিটার আয়তনের এই মহাদেশটি ভারতের প্রায় 4.5 গুণ। মহাদেশটির প্রায় 98% জায়গা ঘন বরফে ঢাকা। এই মহাদেশটি পৃথিবীর সব থেকে শীতলতম, শুষ্কতম ও ঝটিকাপূর্ণ। পৃথিবীর স্থলভাগ আবিষ্কারের তালিকায় আন্টার্কটিকা স্থান সর্বশেষ। অর্থাৎ প্রাচীনকাল থেকে নাবিক বা পরিব্রাজকেরা বিভিন্ন স্থান সময় সময়ে আবিষ্কার করেছেন, কিন্তু আন্টার্কটিকার দিকে কেউ পা বাড়াননি। আন্টার্কটিকার চরম শীতল আবহাওয়া সবসময় অনুসন্ধানকারীদের বাধা দিয়েছে এই স্থলভাগকে আবিষ্কার করতে। 1820 সালে প্রথমবার রাশিয়ান নাবিক বোলিং হুসেন এবং লেজারেভ আন্টার্কটিকার ফিম্বুল আইস শেল্ফ আবিষ্কার করেন। পরে 1840 সালে একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স আন্টার্কটিকার কিছু অংশ আবিষ্কার করেন, কিন্তু আন্টার্কটিকার মূল ভূখণ্ড আবিষ্কার করেন এবং আন্টার্কটিকার মাটিতে প্রথমবার পা রাখেন নরওয়ের নাবিকেরা 1895 সালে। ভৌগোলিকভাবে আন্টার্কটিকা মহাদেশটি দক্ষিণ মহাসাগর বা কুমেরু মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। মহাদেশটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, পশ্চিম আন্টার্কটিকা এবং পূর্ব আন্টার্কটিকা। এই দুটির সংযোগস্থলে রয়েছে ট্রান্স আন্টার্কটিক পর্বতমালা। পশ্চিম দিকের তুলনায় পূর্ব দিকের আয়তন অনেক বেশি, আবার পূর্ব দিকে বরফের ভাগ পশ্চিমের থেকে অনেক বেশি। পূর্ব হোক বা পশ্চিম, উভয় দিকেই বরফের উচ্চতা 3 থেকে 4 কিলোমিটার হয় এবং গড় বরফের উচ্চতা 1.9 কিলোমিটার। পৃথিবীর মোট বরফের 90% আন্টার্কটিকায় অবস্থিত। এমনকি মোট পানীয় জলের 70% সঞ্চিত রয়েছে আন্টার্কটিকা মহাদেশে। যদি কখনো আন্টার্কটিকা সব বরফ গলে যায়, তাহলে সমুদ্রের জলস্তর 200 ফুট উঁচু হয়ে যাবে, তাতে পৃথিবীর প্রায় সমস্ত উপকূলবর্তী শহর জলের নিচে চলে যাবে। এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, বছরে গড় বৃষ্টিপাত 20 মিলিমিটার, যা সাহারা মরুভূমির বৃষ্টিপাতের অর্ধেক। তাই এই মহাদেশটি বালির পরিবর্তে বরফ দিয়ে ঢেকে থাকলেও একে পৃথিবীর সব থেকে বড় মরুভূমি বলা হয়। এখানে বার্ষিক গড় তাপমাত্রা -75°C। গরমকালে কোথাও কোথাও, বিশেষ করে আন্টার্কটিকার পশ্চিম অংশে, তাপমাত্রা 5 থেকে 15°C হয়েছে। পৃথিবীর শীতলতম স্থান ভস্টক স্টেশন আন্টার্কটিকার পূর্ব দিকে রয়েছে। 1983 সালের 21 জুলাই এই ভস্টক স্টেশনের তাপমাত্রা ছিল -89.2°C, যা এখনো পর্যন্ত রেকর্ড। আন্টার্কটিকার সবচেয়ে বড় নদীটির নাম হলো অনিক্স, সবচেয়ে বড় হ্রদটির নাম ভস্টক। ইলসওয়ার্থ পর্বতমালায় অবস্থিত ভিনসন মেসিভ হলো এখানকার সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ, যার উচ্চতা 4,892 মিটার। কিছু কিছু সাধারণ পর্বতমালা ছাড়াও আন্টার্কটিকার রস আইল্যান্ড মাউন্ট ইরিবাস নামে একটি সক্রিয় আগ্নেয়গিরি আছে। এছাড়া 1970 সালে ডিসেপশন আইল্যান্ডের এক আগ্নেয়গিরি থেকে বিশাল অগ্নুৎপাত দেখা গিয়েছিল। আন্টার্কটিকার সবচেয়ে বড় হ্রদ ভস্টক স্টেশন বিজ্ঞানীদের কাছে সবসময় আলোচিত বিষয়। রাশিয়ান গবেষকরা এই হ্রদ আবিষ্কার করেন। এই হ্রদের ওপরে 400 মিটার পুরু বরফ রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন এই ভস্টক স্টেশনের জলে জীবাণুর অস্তিত্ব থাকতে পারে। তারা এই হ্রদের উপরিভাগের গঠনের সঙ্গে বৃহস্পতির উপগ্রহ ইউরোপার সাদৃশ্য পেয়েছেন। যদি এই ভস্টকে প্রাণের সন্ধান পাওয়া যায়, তাহলে ইউরোপাতেও প্রাণ থাকতে পারে তা অনুমান করা যায়। আন্টার্কটিকার আকাশে আশ্চর্যজনক কিছু প্রাকৃতিক ঘটনা দেখা যায়। তার মধ্যে অন্যতম হল অরোরা, ডায়মন্ড ডাস্ট, সানডগ ইত্যাদি। মহাদেশটির মূল ভূখণ্ডে জীব বৈচিত্র্য নেই বললেই চলে। পশ্চিমের কিছু উপকূলবর্তী এলাকা এবং ধারে কাছে সমুদ্রের জলে কিছু জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেমন জলে রয়েছে ভয়ঙ্কর হোয়েল, সিল, পেপার সিল, স্কুইড, আইস ফিস এবং পেঙ্গুইন। স্থলভাগে দেখা যায় বিশেষ প্রজাতির অ্যাডেলি পেঙ্গুইন, এম্পেরর পেঙ্গুইন এবং স্নো পেট্রেল নামের বিশেষ এক ধরনের পাখি। এরা শুধুমাত্র আন্টার্কটিকাতেই প্রজনন করতে পারে। এখানে প্রায় 1,150 প্রজাতির ফাঙ্গাস দেখা যায়।
100 প্রজাতির মস, 25 প্রজাতির লিভার ওর আর মাত্র 3 ধরনের উদ্ভিদ দেখা যায়। হেয়ার গ্রাস, পাল ওর্ট এবং ব্লু গ্রাস এই 3 ধরনের ঘাস দেখা যায় গ্রীষ্মকালে মাত্র কিছু সময়ের জন্য। কিছু ধরনের শ্যাওলা, ডায়াটম এবং ব্যাকটেরিয়া সমুদ্র উপকূল অঞ্চলে গ্রীষ্মকালে দেখা যায়। আন্টার্কটিকার যেটুকু অংশে মানুষের অস্তিত্ব আছে তারা সবাই বিজ্ঞানী বা গবেষক। সাধারণত বিভিন্ন দেশ থেকে বহু বিজ্ঞানী গবেষণার কাজে আন্টার্কটিকায় গিয়ে কিছু কিছু অংশে গবেষণাগার তৈরি করেছে। গ্রীষ্মকালে পুরো আন্টার্কটিকাতেই মানুষের সংখ্যা হয় 5,000 আর শীতকালে তা নেমে আসে 1,000-এ। আন্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নেই, এটি পরিচালিত হয় আন্টার্কটিক ট্রিটি সিস্টেম দ্বারা। 1959 সালে বিশ্বের 12টি দেশ এই মহাদেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। পরে 38টি দেশ এই ট্রিটির সঙ্গে যুক্ত হয়। এই ট্রিটির নিয়ম অনুযায়ী আন্টার্কটিকাতে কোনো মিলিটারির কাজ, খনিজ সম্পদ উত্তোলন, নিউক্লিয়ার বোম ফাটানো যাবে না। এখানে শুধুমাত্র বিজ্ঞানের গবেষণা এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখার কাজ করা যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে কমেন্ট করে জানান, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।